অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোট গণনা মঙ্গলবার অনুষ্ঠিত হবে। দেশের 543টি লোকসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল 8টা থেকে। রাজ্যে 2টি লোকসভা কেন্দ্রের ভোট গণনাও একই সাথে শুরু হবে। ভোট গণনা উপলক্ষে রবিবারই রাজ্যে এসে পৌঁছন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নির্বাচনী পর্যবেক্ষক বিবেক বিমান বোয়ার। সোমবার তিনি উমাকান্ত একাডেমির স্ট্রংরুম এবং গণনা কেন্দ্রগুলি পরিদর্শন করেন। নির্বাচনী পর্যবেক্ষকের সাথে ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার। এদিন উমাকান্ত একাডেমির 2 ভবনে স্ট্রংরুম এবং গণনা কেন্দ্রগুলি ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন নির্বাচনী পর্যবেক্ষক। তিনি জানান, নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে ভোট গণনার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে, রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে জানান তিনি। आज कल यहाँ पर मतगणना है। आज हम यहाँ का पूरा इसकी तैयारी का पूरा जायज़ा लिया है और प्रशासन ने जो भी व्यवस्था की है सभी व्यवस्था की है। कमीशन ने जो भी गाइडलाइन दी उस हिसाब से सब व्यवस्था पूरी हो गई है और मुझे पूरी उम्मीद है कि कल यहाँ का जो मतगणना है बहुत जल्दी से और शांतिपूर्ण से ख़त्म हो जाएगी। जो पुलिस पर्सन है वो कितना थर्ड रहेगा? जो मतलब जितना पर्याप्त पुलिस फोर्सेस सब लगाए हैं यहाँ पे, जो सी कॉर्नर सिक्योरिटी है वो भी सब लगाई गई है। मीडिया के पर्सन का भी यहाँ पे अरेंजमेंट हुआ है। सभी पॉलिटिकल पार्टी को बताया गया है, सभी पोलिंग एजेंट को बताया गया है। जो माइक्रो ऑब्जर्वर लगे हर टेबल पर माइक्रो ऑब्जर्वर लगे उनके भी ट्रेनिंग हो चुकी है, पोलिंग स्टाफ की भी ट्रेनिंग हो चुकी है। तो पर्याप्त और जितने भी यहाँ पे जो IT एप्लीकेशन है वो सबका टेस्टिंग हो गया है और मुझे पूरी उम्मीद है कि सब हर कोई चीज़ अच्छी तरीके से हो जाएगी। এদিন পশ্চিম জেলার জেলা শাসক তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার জানান, রাজ্যের 20টি গণনা কেন্দ্রে 2টি লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে। এর মধ্যে সবচেয়ে বড় ভোট গণনা কেন্দ্র উমাকান্ত একাডেমি। উমাকান্ত একাডেমিতে 14টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা করা হবে। লোকসভা ভোট গণনার সাথে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গণনাও অনুষ্ঠিত হবে। প্রতিটি গণনা কেন্দ্রে 8 থেকে শুরু করে 14টি পর্যন্ত কাউন্টিং টেবিল থাকবে। পোস্টাল ব্যালট গণনার জন্য 28টি টেবিলের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, PT-BPS স্ক্যানিংয়ের জন্য 14টি টেবিলের ব্যবস্থা করা হয়েছে। ভোট গণনার জন্য 1,200 গণনা কর্মী থাকবেন। পাশাপাশি রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরাও থাকবেন প্রায় 1,200 মতো। জেলা শাসক আরও জানান, বিকেল 2টোর মধ্যে EVM-এর ভোট গণনার কাজ সম্পন্ন হয়ে যাবে। কাল সুবহ 8 বাজে সে লোকসভা 2024 কে লিয়ে মতগণনা শুরু হবে, जिसमें जो सबसे बड़ा सेंटर है स्टेट में उमाकांता अकेडमी, जिसमें 14 असेंबली सेगमेंट है, इसमें भी कल ही मतगणना शुरू होगी। और जो भी तैयारियां हैं मतगणना से रिलेटेड, जैसे काउंटिंग स्टाफ या पोलिंग काउंटिंग एजेंट अथवा जो भी इंफ्रास्ट्रक्चर रिलेटेड तैयारियां हैं वो कंप्लीट हो गई हैं। डिफरेंट असेंबली सेगमेंट में लगभग 8 से लेके और 14 तक काउंटिंग टेबल रहेंगे। साज के साथ साथ जो पोस्टल बैलेट के काउंटिंग टेबल हैं वो लगभग 28 होंगे और EDBPS के लिए जो हमारा स्कैनिंग का माध्यम है वो 15 टेबल्स के थ्रू किया जाएगा। हम उम्मीद करते हैं कि टोटल जो काउंटिंग स्टाफ होगा वो लगभग 1,000-1,200 के आसपास काउंटिंग स्टाफ कल एस्टैब्लिशमेंट में मौजूद होगा। উমাকান্ত একাডেমির ভোট গণনাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। গণনা কেন্দ্র ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী থাকবে। পাশাপাশি বর্তমানে রাজ্যে গরম ও শুষ্ক আবহাওয়া চলছে, এই অবস্থায় গণনা কর্মীরা যেন অসুস্থ হয়ে না পড়েন তার জন্য উমাকান্ত একাডেমি গণনা কেন্দ্রে মেডিকেল টিম রাখা হবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলা জেলা শাসক ডক্টর বিশাল কুমার এই সংবাদ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।